হ্যালো ফ্রেন্ডস, এসএস এডুকেশন পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি এইচএস সাংস্কৃতিক সাজেশন 2020। আজকে তোমাদের গদ্য এবং পদ্য থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন তুলে ধরেছি, যেগুলো 2020 সংস্কৃত এক্সাম পেপারে খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে, আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং ডেসক্রিপশানে দেওয়া বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও দ্রুত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, চল দেখে নিই। প্রথমে আর্যাবর্ত বর্ণনম, আর্যাবর্ত বর্ণনম থেকে আমি 3টে প্রশ্ন গুরুত্ব হিসেবে তুলে ধরেছি, তোমরা এই 3টে পড়ে যাবে, এখান থেকে অবশ্যই একটা কমন পাবে। প্রথমে যেটা দিয়েছি দেখো, আর্যাবর্ত বর্ণনম দেশকে কেমনভাবে শিবের জোটাজালের সঙ্গে তুলনা করা হয়েছে তা বুঝিয়ে লেখো। অথবা এই প্রশ্ন আরেকটা ধরন আসতে পারে, আর্যাবর্তের বর্ণনা প্রসঙ্গে কবি ত্রিবিক্রম ভট্ট গঙ্গা শিবের জোটাজাল এর সুন্দর বর্ণনা দিয়েছেন, এই জোটাজালের বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন দেখো, আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও। অথবা এই প্রশ্নটা আরেক রকমের হতে পারে, আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন, সমস্ত বেধি ব্যতিকরা পুরুষায়ু জীবন্নম, প্রজাদের দীর্ঘ জীবনের কারণ বর্ণনা করো। তো এই আর্যাবর্ত বর্ণনম থেকে আমি 3টা প্রশ্ন তুলে ধরেছি, সবই কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে অবশ্যই একটা পাবে, তোমরা 3টেই করে যাবে। বনগতা গুহা থেকে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি। প্রথমে দেখো, কিং ময়া প্রক্তেন পূর্ব পদ্মেন দ্বারমিদং বিঘটিত, এখানে আলিপুর বা কৌতূহল কি, সে কীভাবে কৌতূহল নিরসন করেছিল। অথবা আলিপুর বা কীভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল নিজের ভাষায় লেখম। অথবা এই প্রশ্ন আরেকটা রূপ আসতে পারে, ঘোড়সওয়ার চোরের দল চলে যাওয়ার পর আলিপুর বা কার্যকলাপের একটি বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, দারং চ সপদী সংবৃতম, এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে, দ্বারটি দ্রুত বন্ধ হলো কেন, ঘটনাটি বিবৃতি করো। এরপরে 3 নম্বর প্রশ্ন, বনগতা গুহা অবলম্বনে আলিপুর বা চরিত্র বিশ্লেষণ করো, অথবা আলিপুর বা চরিত্র বর্ণনা করো। তো ফ্রেন্ডস, বনগতা গুহা থেকেও 3টে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি, তোমরা এগুলো দেখে যাবে, অবশ্য তোমাদের একটাই করতে হবে এখান থেকে, হয় বনগতা গুহা না হয় আর্যাবর্ত বর্ণনম, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেখান থেকে করে নেবে। এরপরে পদ্য থেকে শ্রীগঙ্গা স্তোত্রম, এখান থেকে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি, 4টি প্রশ্ন দিয়েছি, সেখান থেকে প্রথমে যেটা প্রশ্নটা দিয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার প্রায় কিন্তু এই প্রশ্ন দেখা গেছে এইচএস এক্সামে। প্রথমে দেখো, শ্রী গঙ্গাস্তোত্রম এর গঙ্গা বিশেষণগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা গঙ্গাস্তোত্রম এ গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন, ভাগীরথী সমদায়িনী মতাস্তব জলমহিমা খেত, এখানে কার কথা বলা হয়েছে, গঙ্গার ওপর নাম ভাগীরথী হলো কেন। অথবা এর আরেকটা ধরন, পৌরাণিক কাহিনী উল্লেখ করে দেবী গঙ্গার উদ্দেশ্যে ভাগীরথী সম্বোধন সার্থকতা বুঝিয়ে দাও। এরপরে 3 নম্বর প্রশ্ন, গঙ্গাকে শঙ্কর মৌলবিহারিণী সম্বোধনের সার্থকতা প্রতি প্রদান করো। অথবা পৌরাণিক কাহিনী উল্লেখ করে দেবী গঙ্গার উদ্দেশ্যে কবি শঙ্কর মৌলবিহারিণী সম্বোধনটির সার্থকতা বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, তমসী গতির মম খুলং সংসারে উদ্ধৃতটি কেন করেছেন। তারপর প্রশ্ন, শ্রীমদ্ভগবদ্গীতা থেকেও আমি 4টা প্রশ্ন তুলে ধরেছি, 4টার মধ্যে আমি যেগুলো স্টার চিহ্ন দিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো ভালো করে দেখে যাবে। প্রথমে দেখো, মদং যোদ্ধাচরিত
শ্রেষ্ঠত্ব দেবতারও জনম, উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা সাধারণ মানুষের কাছে শ্রেষ্ঠ ব্যক্তির কথা থেকে তাদের সদাচরণ বেশি প্রভাব ফেলে তা গীতার উক্তিটির মাধ্যমে বুঝিয়ে দাও। এটা স্টার চিহ্ন দিয়েছি, তোমরা এটা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা ভালো করে দেখে যাবে। এরপরে কর্মযোগ অংশটি সারমর্ম লেখো। অথবা এই প্রশ্নের একটা রূপ রয়েছে, পাঠ্যাংশে কাকে মিথ্যাচারী বলা হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ কে, এটা বিবৃতি করো। এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে। অথবা সে এই প্রশ্নটা আরেকটা রূপে রয়েছে, মিথ্যাচারে কাকে বলা হয় গীতার কর্মযোগ ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। এরপরে তিন নম্বরের প্রশ্ন, প্রসঙ্গ উল্লেখপূর্বক শ্লোকটি ব্যাখ্যা করো। নহি কশ্চিত খনমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃতম কর্মতে আবশ্যকম সর্বপ্রকৃতি জয়ী গুণে। এটা তোমাদেরকে একটু শ্লোকটিকে ব্যাখ্যা দিতে হবে। তারপরে এটা ভাব সম্প্রসারণ টাইপের, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ ব্যাখ্যা করো। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সংস্কৃতের পদ্য এবং গদ্যে যে দুটো দুটো করে গদ্যের পদ্য গদ্যের দুটো এবং পদ্যের দুটো করে যে পুস্তকে রয়েছে আর সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি এর বাইরে কিন্তু প্রশ্ন থাকবে না সংস্কৃত থেকে। এরপরে আমি সাহিত্যের ইতিহাস এবং নাটক থেকে গুরুত্বপূর্ণ সাজেস্টিভ তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকো, আজকের মতো এটুকুই, ধন্যবাদ।